আত্মগোপন করা মানুষ রমেন বড়া নয়, আত্মগোপন করবা মানুষ নয়, তেওজেন করবাত আছে অনুভব হয়, আছে আছে লাগি থাকে। 23 দিনে পানির তলত থাকিবনে রমেন বড়া? 23 দিনে পানির তলত থাকিবনে বিভিন্ন চিন্তা পরিয়ালর। রমেন বড়ার বাসগৃহত উপস্থিত মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কলে ব্রহ্মপুত্র নদীত রমেন বড়ার শেষ খোঁজ পয়া গেছে, কিন্তু রমেন বড়া ঘুরি অহা সাক্ষী এজনো নাই। 22 জুলাই পুয়া ঘরের পর ওলাই গেছিল রমেন বড়া, আজি পর্যন্ত সন্ধান নোলাল। কি আঘাত পাই ওলাই গেল রমেন বড়াই? সদায় পরিপাটিক থাকা মানুষজন এজোর কাপড় পিন্ধি করবাত আত্মগোপন করে থাকিব বলে বিশ্বাস নহয়, মন্তব্য ভাতৃদীপেন বড়ার। আছে আছে লাগি থাকে, আছে না নাই, 23 দিন পানির তলত থাকিবনে, এরকম বিভিন্ন ধরনের ভাববিলাক আহে। করবা মানুষ নহয়, কারণ একোতো নিয়া নাই, তেনেকে টাকা পয়সার লগত লই যাওয়া নাই, অকমানি ফোন এটা আছে আগর, সেইটাই লই ঘুরি ফুরে ফেলে। আর এজোর ড্রেস পিন্ধিতে বাইরত থাকা মানে ডেইলি ড্রেস চেঞ্জ করে, মানে এজোর পায়জামা পাঞ্জাবি সদায় পিন্ধে তো বহু বছর পর, সেই এজোর আজি পিন্ধাজোর কালি নিপিন্ধে, ধুব আহি পেলায় গণেশ মন্দির পর আহি পেলায় ধুব, ধুই পেলায় ইস্ত্রি করব দিব আকো বেলেগ। সেই মানুষজনে তেনেকে এজোর কাপড় পিন্ধি করবাত আত্মগোপন করব বা থাকিব, সেটা মূল বিশ্বাস নহয় আসলে। গুয়াহাটির লতাশিলর ঐতিহ্যমণ্ডিত এই ঘরখনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়ে বুঝরলে ঘটনার। ইমান দিনে কিবা এটা ভাল খবর পাম বলে আশা করা মুখ্যমন্ত্রী অবশেষত কলে, পুলিশে অক্লান্ত পরিশ্রম করার পিছত তেখেতর সন্ধান উলিয়াব পৰা নাই। ব্রহ্মপুত্র নদীত যেটো তেওঁৰ ওচৰত যেটো শেষ খোজ আছিল, সেই খোজটো পর্যন্ত পুলিশে পাব পাৰিছে। আমাৰ যেটো ডগ স্কোয়াড থাকে তেওঁলোকেও নদীৰ কাষলৈকে গৈ কাষলৈকে যোৱা দেখা অহা সাক্ষী আদি কোনেও আজিলৈকে পোৱা নাই। এই ঘৰখনৰ লগত মোৰ বহুদিনীয়া পুৰণা সম্পৰ্ক, নিব বৰুৱা আৰু নীৰেণ বৰুৱা দুইজনৰ লগত মই একেলগে ককা দেউতা নাতি হাতি বোলছবি কৰিছিলোঁ। SDRF NDRF সকলোৱে চেষ্টা চলাই আছে, পুলিচেও সকলোৱে চেষ্টা চলাই আছে, কিন্তু 23 দিন পিছত আৰু ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পৰা ঘূৰি অহাৰো প্ৰমাণ নাই। গতিকে কেতিয়াবা কেতিয়াবা খুব ঋণাত্মকভাৱে ভাবিব মন যায়, কিন্তু তাৰ লগত মানুহৰ যি সদায় মানুহ এটা আশাৰ ওপৰত জীয়াই থকা মানুহ, তাৰ পিছ মুহূৰ্ততে মনত এটা আশা আহে নহয় কিবা এটা খবৰ পাম, তেনেকৈ দুদুল্যমান অৱস্থাত সকলো আছে, ময়ো আছোঁ। প্ৰবীণ শিল্পীগৰাকীৰ ঘৰখনৰ সংৰক্ষণৰ ক্ষেত্ৰত কি কৰে দীপেন বৰুৱাই শুনক। এতিয়া ঘৰটোৰ কথা মোৰ মনলৈ পটকে নাহিলে, এইটো সংৰক্ষণ কৰিব পাৰিলে ভাল, কাৰণ এইখন ঘৰৰ পৰা ইমান ওলাইছে, মানে এইটো কোনো ভাৰতবৰ্ষত এনেকুৱা নাই, দিল্লী পেপাৰ এখনতো লিখিছিলে এইটো কথা। রাজ কাপুরের ফ্যামিলিত আছে, অকল অ্যাক্টিং আর ছবি করা ডাইরেকশন সেবিল আছে, কিন্তু আমার খেলা ধুলা গান বাজনা অভিনয় ফিল্ম ডাইরেকশন পলিটিক্স মানে গোটেইবিল, মই তো নিজে রঞ্জিত ট্রফি পর্যন্ত খেলছো, মোর দাদা গিরিণ দাই খেলেছিলে 12 বছরমান রঞ্জিত ট্রফি, নিব বড়া সিনেমা করার আগে সন্তোষ ট্রফি খেলেছিল, খুব ভাল ফুটবলার আছিল, 2-3 বার আসাম টিমের হয়ে খেলেছে, তেনেকে গিরিণ দা আক পলিটিক্সত আসে, আকো 5 জন অভিনেতা বজেন বড়া, নিব বড়া, দীবন বড়া, নীরেণ বড়া, গিরিণ বড়া, এইবিল অভিনেতা, বাইদেউতেও গান গাইছিল আর মও গান গাও, ভজেন দা সংগীতজ্ঞ আছিলে, তারপর সিনেমার কামত হাত দিলে বোলছবি পরিচালক হল, নিব বড়া তেনেকা বাঁহী সুন্দর বাজাইছিলে, আর্ট করেছিল বরদাত শিকি পেলায়, তেনেকা গোটেইবোর আছে, মানে ইয়াত নথকা বস্তু একোই নাই এখন ঘর। ভিডিও জার্নালিস্ট অমর দেউরীর সহযোগত রঞ্জন হাজরিকার রিপোর্ট, টাইম 8।